হাইড্রোসেল পুরুষের কী ধরনের রোগ? হাইড্রোসেল হলো অণ্ডকোষের চারপাশে ঘিরে থাকা একটি পানিপূর্ণ থলি, যার কারণে অণ্ডথলি ফুলে যায়। এই পানি অণ্ডকোষের দুই আবরণের মাঝখানে জমে। জন্মের সময় প্রতি 10 জন পুরুষের মধ্যে প্রায় একজনের হাইড্রোসেল থাকে। তবে অধিকাংশ হাইড্রোসেল চিকিৎসা ছাড়াই প্রথম বছরের মধ্যে মিলিয়ে যায়, আর পুরুষদের সাধারণত 40 বছরের উপরে অণ্ডথলির প্রদাহ বা আঘাতের কারণে হাইড্রোসেল হতে পারে। হাইড্রোসেলের সাধারণত ব্যথা হয় না। সাধারণত হাইড্রোসেল ক্ষতির নয়, অনেক সময় চিকিৎসার প্রয়োজন নাও হতে পারে। তবে আপনার যদি অণ্ডকোষ ফুলে যায় তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। দেখতে হবে অন্য কোনো কারণে, যেমন অণ্ডকোষের ক্যান্সার বা অন্য রোগে অণ্ডকোষ ফুলে গিয়েছে কিনা। উপসর্গ: হাইড্রোসেলের প্রধান উপসর্গ হলো ব্যথাবিহীন ফোলা অণ্ডকোষ, পানি ভর্তি বেলুনের মতো অনুভূত হয়। হাইড্রোসেল একটি বা দুটি অণ্ডকোষেই হতে পারে। কারণ: ছেলে শিশু ক্ষেত্রে গর্ভে থাকা অবস্থায় হাইড্রোসেল হতে পারে। গর্ভাবস্থায় প্রায় 28 সপ্তাহে স্বাভাবিক বৃদ্ধিপ্রাপ্ত শিশুর অণ্ডকোষ উদর গহ্বর থেকে অণ্ডথলিতে নেমে আসে। প্রতিটি অণ্ডকোষের সাথে একটি স্যাক বা থলি থাকে, এর মধ্যে পানি জমে। অধিকাংশ ক্ষেত্রেই এই স্যাক বা থলি বন্ধ হয়ে যায় এবং পানি শোষিত হয়। তবে থলি বন্ধ হয়ে যাওয়ার পরেও যদি পানি থেকে যায় তাহলে সেই অবস্থাকে বলে নন কমিউনিকেটিং বা সংযোগবিহীন হাইড্রোসেল। কারণ এক্ষেত্রে থলি বন্ধ হয় কিন্তু পানি পেটে ফিরে যেতে পারে না। সাধারণত 1 বছরের মধ্যে পানি শোষিত হয়ে মিলে যায়। কিছু কিছু ক্ষেত্রে থলি খোলা থাকে, এই অবস্থাকে বলে কমিউনিকেটিং বা সংযোগকারী হাইড্রোসেল। থলির আকৃতি পরিবর্তন হতে পারে কিংবা অণ্ডথলিতে চাপ দিলে পেটে ফিরে যেতে পারে। বয়স্ক পুরুষদের মধ্যে অণ্ডথলির মধ্যে প্রদাহ বা আঘাতের ফলে হাইড্রোসেল হতে পারে। অণ্ডকোষে বা এপিডিডাইমিসে সংক্রমণ ঘটলে হাইড্রোসেল হতে পারে। ঝুঁকিপূর্ণ বিষয়গুলো: অধিকাংশ হাইড্রোসেল জন্মের সময় থাকে, একে বলে জন্মগত হাইড্রোসেল। অন্য অবস্থাগুলো সাধারণত 40 বছর বয়সে বা তার বেশি বয়সে আক্রমণ করে। হাইড্রোসেলের জন্য ঝুঁকিপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে অণ্ডথলিতে আঘাত, ইনফেকশন বা সংক্রমণ, রেডিয়েশন থেরাপি বা রশ্মির সাহায্যে চিকিৎসা। নিজের জন্য যখন চিকিৎসকের শরণাপন্ন হবেন। যদি আপনার অণ্ডথলি ফোলা দেখতে পান তাহলে অতিসত্বর চিকিৎসকের কাছে যান। অণ্ডথলি ফুলে যাওয়ার কারণ নির্ণয় করা খুবই জরুরি, বিশেষ করে এটি টিউমার কিনা তা নিশ্চিত হতে হবে। কখনো কখনো হাইড্রোসেলের সাথে ইনগুইনাল হার্নিয়া থাকে, এক্ষেত্রে চিকিৎসা প্রয়োজন। শিশুর জন্য যখন চিকিৎসকের শরণাপন্ন হবেন। শিশুদের ক্ষেত্রে হাইড্রোসেল সাধারণত নিজে নিজেই মিলিয়ে যায়। তবে যদি আপনার শিশুর হাইড্রোসেল 1 বছরের পর মিলিয়ে না যায় কিংবা ওটা আরও বড় হয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। রোগ নির্ণয়: সাধারণত শারীরিক পরীক্ষা করে হাইড্রোসেল নির্ণয় করা হয়। অণ্ডথলি ফুলে যেয়ে বড় হয় এবং চাপ দিলে তা ব্যথা লাগে না। সাধারণত চারপাশের পানির কারণে অণ্ডকোষে হাত দিয়ে অনুভব করা যায় না। পেটে কিংবা অণ্ডথলিতে চাপ দিলে কখনো কখনো পরিপূর্ণ থলি বড় বা ছোট হতে পারে। এরকম হলে বুঝতে হবে ইনগুইনাল হার্নিয়াও রয়েছে। যেহেতু হাইড্রোসেলের পানি সাধারণত স্বচ্ছ হয়, তাই আপনার চিকিৎসক অণ্ডথলিতে টর্চের আলো ফেলে পরীক্ষা করে দেখতে পারেন। হাইড্রোসেলের ক্ষেত্রে আলোর অণ্ডকোষের বাইরের রেখা দেখা যাবে, এতে বোঝা যাবে ওটার চারপাশে স্বচ্ছ পানি রয়েছে। যদি আপনার চিকিৎসক সন্দেহ করেন যে আপনার হাইড্রোসেল প্রদাহের কারণে হয়েছে, তাহলে রক্ত ও প্রস্রাব পরীক্ষা রোগ নির্ণয়ে সহায়ক হতে পারে। অণ্ডকোষের চারপাশে পানি থাকে বলে অণ্ডকোষ হাত দিয়ে অনুভব করা নাও যেতে পারে, সেক্ষেত্রে অন্য পরীক্ষার প্রয়োজন হতে পারে। সম্ভাব্য পরীক্ষাগুলো রয়েছে আল্ট্রাসাউন্ড, ইমেজিং, পেটের এক্সরে ইত্যাদি। জটিলতা: হাইড্রোসেল সাধারণত বিপজ্জনক নয় এবং সাধারণত এটি প্রজননের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করে না।
তবে নিচের অবস্থাগুলোর সাথে একটা সম্পৃক্ত থাকতে পারে, তবে সেক্ষেত্রে এটি মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে, যেমন ইনফেকশন অথবা টিউমার। এগুলো শুক্রাণু উৎপাদনে বা শুক্রাণুর কাজে বাধা দিতে পারে। ইনগুইনাল হার্নিয়া, হার্নিয়া আটকে গেলে জীবন মরণের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া সচরাচর যে সমস্ত জটিলতা দেখা দিতে পারে সেগুলো হলো চলাফেরায় অসুবিধা, যৌন মিলনের সমস্যা, হাইড্রোসিল বেশি বড় হলে অন্ডকোষের রক্ত সরবরাহে প্রতিবন্ধকতা ইত্যাদি। চিকিৎসা, শিশুদের ক্ষেত্রে এক বছরের মধ্যে হাইড্রোসিল আপনাআপনি মিলিয়ে যায়। যদি হাইড্রোসিল এক বছর পরও না মিলিয়ে যায় কিংবা আরও বড় হতে থাকে, তাহলে অপারেশনের প্রয়োজন হতে পারে। প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে হাইড্রোসিল বড় হয়ে অস্বস্তি ঘটলে অথবা আকৃতির কারণে অপারেশনের প্রয়োজন হয়। অপারেশনের সর্বদা দক্ষ সার্জন দিয়ে করাতে হবে। ধন্যবাদ।